नमस्कार व्यूअर्स, आज के नतून भिडियो नहीं समस्त भाइरा आपनारा सीएस एर माध्यमे आपनारा यूटीआई एर माध्यमे आपनारा पैन कार्ड बनाते चाइछेन, तो तादेर उद्देश्य आज के भिडियो आपनारा जे समस्त भाइरा पैन कार्ड बनाते पारछेन ना तारा किभाबे अनलाइने यूटीआई एर माध्यमे आपनारा पैन कार्ड बनाबेन किंबा सीएस एर माध्यमे किंबा स्पाइस मनि माध्यमे, तो तादेर उद्देश्य आज के भिडियो आपनारा सम्पूर्ण देखबेन, निश्चयई आपनादेर उपकार हबे। आमार नाम सुजय सरकार, आपनारा देखछेन टेकसोएसएस। आपनारा जदि आमादेर एई छोट्ट चैनलटिके एखोनो सबसक्राइब ना करेन अविलम्बे सबसक्राइब करे निते पारेन, एरकम नतून नतून लेटेस्ट आपडेट भिडियो सबार आगे पेते। तो व्यूअर्स, आज के आमि आपनादेरके ल्यापटप स्क्रिने निये गिये আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সিএসসির মাধ্যমে আপনারা প্যান কার্ড একটা কাস্টমারকে কিভাবে তিন দিনের মধ্যে বানিয়ে দিবেন এবং একটা ভালো কমিশন কিভাবে আর্ন করবেন। তো বেশি দেরি না করে চলুন ল্যাপটপ স্ক্রিনে। ভিউয়ার্স, তো আপনারা সর্বপ্রথমে চলে আসবেন গুগল ক্রোমটা আপনারা ওপেন করে নেবেন এবং ওপেন করে এখানে লিখবেন সিএসসি লগইন। তো সিএসসি লগইন লেখার পর গাইস এখানে একটা ড্যাশবোর্ড চলে আসবে, তো দেখতেই পাচ্ছেন ডিজিটাল সেবা পোর্টাল সিএসসি। এখানে আপনারা সর্বে ক্লিক করে দিবেন, क्लिक करार गाइज लग आउट अपशने लग आउटे लग इन कर। तो जेहेतु हमें लग इन करा तो अपन और लग इन कर देखल ना, तर गाइज सार्च बटने गए देखते एक सार्च बटने एक चिन्ह आखने गए अपना लिखभन शुद्ध पैन पी एन लेखार पर गाइज एखे अटोमेटिक चले आसें। तो देखते ही पाचन पैन कार्ड सार्विस बोले एक अपशन चले सठ क्लिक करते हैं। तो क्लिक करार गाइज देखते ही पाचन लग इन उ डिजिटल सेवा कानेक्ट, तो ये अपना क्लिक कर देवें। तो व्यूअर्स, एक पैन कार्ड अपनारा जो करें एखे अपनारा आई एग्री कर देवें और प्रसिड कर देवें। एक पैन कार्डे अपनारा मोटामोटी 97 टाका काटबे एवं आपनारा मोटामोटी 50 टाका 60 टाका 100 टाका जा आपनारा कस्टमारेर काछे निते पारेन, कोनो असुविधा नेई। तो देखते पाच्छेन आमरा सरासरि अफिसियल पेजे चले एसेछि, आमरा कस्टमारेर काछे मात्र 50 टाका लाभ निब, 150 টাকায় আমরা করে দিচ্ছি। তো আপনারা চাইলে 200 তো করতে পারেন, 300 তো করতে পারেন, কোনো সমস্যা নেই। পপ আপটা কেটে দিবেন, পপ আপটা কেটে দেওয়ার পর গাইস এখানে দেখতেই পাচ্ছেন ইন্ডিভিজুয়াল আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর নো এখানে করে দিবেন। এবং ভিউয়ার্স, কাস্টমার যদি বোথ মানে ফিজিক্যাল প্যান কার্ডটাও চায় এবং যদি ইমেলেও প্যান কার্ডটা চায় তো আপনারা এইটা করবেন, আর যদি শুধুমাত্র কাস্টমার শুধু ইমেলেই চায় তাহলে ই প্যান কার্ডটা ওয়ালি করবেন। তো বোথ এবং ফিজিক্যাল আমরা দুটোই চাই, হাতেও চাই আবার ইমেলেও চাই, তো দুটোই চাই। তো ক্লিক করার পর গাইস এখানে একটা পপ আপ চলে আসবে, পপ আপটা আপনারা কেটে দিবেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সিলেক্ট করতে হবে শ্রীমতী না শ্রী সেটা আপনারা দিয়ে দেবেন। যেহেতু আমরা মহিলার করছি তার জন্য শ্রীমতী দিব। এখানে শ্রীমতীর লাস্ট নেম ফার্স্ট নেম দিয়ে দেবেন, মিডল নেম থাকলে দিয়ে দেবেন, অসুবিধা নেই। এখানে অটোমেটিক নাম উঠে আসবে, এখানে আপনারা নো করে দিবেন। এখানে ফিমেল অটোমেটিক সিলেক্ট করা থাকবে, আপনারা ডেট অনুযায়ী বয়সটা বসিয়ে দিবেন এবং নিচের দিকে এখানে আপনারা এখানে আপনারা রেসিডেন্সিয়াল দিয়ে দিবেন, অফিস দিবেন, এখানে আপনারা রেসিডেন্সিয়াল দিয়ে দিবেন। তারপরে ভিউয়ার্স, নিচের দিকে আপনাদের স্ক্রল করলে এখানে বলা হয়েছে কি দেখিয়ে দিচ্ছি আপনাদের, সমস্ত ডিটেলস এক এক করে দিয়ে দিব এবং কোনো রকম আপনাদের ভুল ধারণাতে রাখবো না। এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনাদের ওয়েস্টবেঙ্গল দিয়ে দিবেন, এখানে আপনারা ওয়েস্টবেঙ্গল দিবেন। তারপরে মিডিলেরটা আপনারা ফাঁকা রাখবেন, এখানে অফিস স্টেট আপনাদের ওয়েস্টবেঙ্গল যেটা সেটা আপনারা দিবেন না, কিন্তু এটা দিবেন না। এখানে আমি আপনাদের উল্লেখ করে দিচ্ছি এখানে দিবেন না, বাট আমি দিয়ে দিয়েছি। তো নিচেরটাতে আপনারা ওয়েস্ট বেঙ্গল দিবেন, মিডিলেরটাতে দিবেন না, নিচেরটাতে দিবেন এবং এখানে আধার নাম্বার দিয়ে দিবেন এবং সেই সঙ্গে সঙ্গে এনরোলমেন্ট আইডিও আপনারা সঠিকভাবে দিয়ে দিবেন এবং নেক্সট নামটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর পরের পেজে চলে আসবে, এখানে আপনারা আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন, এখানেও আপনারা আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন ডকুমেন্টস প্রুফ হিসেবে এবং এখানে আপনারা ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আধার কার্ড সিলেক্ট করে নেবেন। তো আধার কার্ড সিলেক্ট করার পর গাইস এখানে মেক পেমেন্টে ক্লিক করে দিবেন। তো মেক পেমেন্টে ক্লিক করার পর এখানে পেজটা কিছু সময় লোডিং নেবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা ডাইরেক্ট সিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, এখন আপনাদের পিনটা দিয়ে টাকাটা কাটাতে হবে। তো আমরা পিনটা সঠিকভাবে দিয়ে দিচ্ছি, তো এখানে দেখতে পাচ্ছেন 97 টাকাটা আমাদের কাটাতে হচ্ছে। এখানে নো থ্যাংকসে ক্লিক করে দিব, আমরা আপডেট করতে চাই না পাসওয়ার্ডটা। তো পরের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আবার ফর্ম কিছু ফিল আপ করতে হবে, এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এবং সেই সঙ্গে সঙ্গে এখানে আপনাদের ইমেল আইডিটা সঠিকভাবে বসিয়ে দেবেন। তো মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা বসিয়ে দেবেন, মোবাইল নাম্বারটা যেটা আপনাদের ভ্যালিড মোবাইল নাম্বার সেটা আপনারা বসিয়ে দেবেন, ইমেল আইডিটা আপনাকে আপনাদের সঠিকভাবে বসিয়ে দেবেন এবং এখানে আপনারা নাম কার দিতে চান, মায়ের না বাবার সেটা আপনারা সঠিকভাবে দিয়ে দেবেন। যদি এখানে ইয়েস করেন তাহলে মার নাম বসাতে পারবেন এবং যদি নো করেন তাহলে বাবার নাম বসাতে পারবেন। তো আমরা নো করে দিচ্ছি, বাবার নাম যেহেতু বসাবো আমরা।
তো উপরের দিকে দেখতে পাচ্ছেন ফাদার নাম এখানে চলে আসবে, ফাদার নাম এখানে আপনারা লাস্ট নেম এবং ফার্স্ট নেম বসাতে পারবেন। এবং বসানোর পর গাইস এখানে আপনারা নেক্সট বাটনে নেক্সট স্টেপ ক্লিক করে দেবেন, তারপর স্টেপে আমরা ঢুকে যাব। এবং এখানে গাইস আপনাদের থানাটা আপনাদের এখানে বসিয়ে দেবেন এবং ভিলেজটা বসিয়ে দেবেন, পোস্ট অফিস যেখানে সেই পোস্ট অফিসটা আপনারা দিয়ে দেবেন এবং ডিস্ট্রিক্ট আপনাদের যেটা সেটা আপনারা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টটা বসিয়ে দেওয়ার পর গাইস এখানে আর কিছু করতে হবে না, ইন্ডিয়া সিলেক্ট করা থাকবে, পিনকোডটা বসিয়ে দেবেন এবং এখানে আপনারা নো ইনকাম দিয়ে দেবেন। এখানে আপনাদের আর কিছু করতে হবে না, নো ইনকাম দিয়ে দেবেন। তো আমরা এগুলো সমস্ত ডকুমেন্টস সঠিকভাবে ফিল আপ করে নিই, তো আপনারা ফিল আপ করে নেবেন। তো ফিল আপ করে নিলাম, তারপর নেক্সট বাটনে আমরা ক্লিক করে দেবো নো ইনকাম। এখানে দেখতে পাচ্ছেন কিছু একটা সমস্যা দিয়েছে, তো আমরা সঠিকভাবে ঠিক করে নিচ্ছি। তো আপনাদের যদি সমস্যা হয়ে থাকে, এই যে ওখানে বলেছিলাম আমি ওটা ভুল দিয়েছি, তো ওখানকারটা আমাকে ঠিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন পরের স্টেপ চলে এসেছে, তো আমি চেঞ্জ করে দিয়েছি ওটাকে, ঠিক করে দিলাম। এখানে আপনাদের শ্রীমতী দিয়ে দিবেন এবং লাস্ট নেম ফার্স্ট নেম আবার সঠিকভাবে বসিয়ে দিবেন। লাস্ট নেম ফার্স্ট নেম বসিয়ে দেওয়ার পর এখানে আপনাদের ব্লকটা বসিয়ে দেবেন, ভিলেজটা বসিয়ে দেবেন, পোস্ট অফিস এখানে ভিলেজ এবং এখানে আপনাদের ডিস্ট্রিক্টের বসিয়ে দেবেন সঠিকভাবে এবং পিনকোডটা আপনারা দিয়ে দেবেন। তো সঠিকভাবে ফিল আপ করার পর গাইস এখানে আপনারা হিমসেল দিবেন। তো হিমসেল দিয়ে দিলে এখানে আগে আপনাদের ডকুমেন্টসগুলো সঠিকভাবে বসাতে হবে, না ছাড়া হবে না। তো আমরা আগে ডকুমেন্টসগুলো সঠিকভাবে পূরণ করি। ফর্মটাকে পূরণ করার পর গাইস এখানে আমরা হিমসেল দিয়ে দেবো এবং অটোমেটিক কাস্টমারের নাম চলে আসবে। এবং এখানে আপনারা ভেরিফিকেশন প্লেস হিসাবে আপনাদের যে জায়গাটা সেই জায়গাটা আপনারা দিতে পারেন। যখন আপনাদের প্যান কার্ডটা আসবে তখন ভেরিফিকেশন হবে। তো আমাদের ভেরিফিকেশন প্লেস হিসেবে আমরা জায়গাটা দিয়ে দিলাম, আমাদের সেন্টারটা দিয়ে দিয়েছি। এবং দেখতে পাচ্ছেন সমস্ত ডকুমেন্টস এখানে দেওয়া আছে, আধার কার্ড তিনটে আধার কার্ড যাতে সিলেক্ট করা থাকে। তো গাইস দেখতে পাচ্ছেন ক্লাসমেন্ট নাম্বারটা বেরিয়ে যাচ্ছে, এখন আপনারা এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর গাইস আপনারা এটা প্রিন্ট করে বের করে নেবেন, বের করে নিলেই আপনাদের কাজটা হয়ে যাবে। তো আমরা এটাকে এখন বের করে নেব। তো এইভাবে গাইস আপনারা বের করার পর আপলোড করতে পারবেন। যদি আপনারা আপলোড ভিডিও না জানেন তাহলে কীভাবে করতে হয় আমাকে কমেন্ট করে জানতে পারেন, তাহলে গাইস নেক্সট ভিডিওতে আমরা আপলোড করে দেখবো, আপনারা খুবই সহজে আপলোড করতে পারবেন। এবং একটা প্যান কার্ড বানালে একটা আর্ন আপনারা করতে পারবেন। তো আজকের জন্য ব্যাস এইটুকুই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।